তাইজুল ইসলাম নিজেকে দেশের সবচেয়ে দুর্ভাগা বোলার ভাবতেই পারেন। তিনি দীর্ঘ স্পেলে টানা বল করতে পারেন, দেশের হয়ে দ্রুততম 150 ও 200 উইকেটের মালিক, কিন্তু তারপরেও তার কোনো তারকা খ্যাতি নেই। দেশে নিয়মিত হলেও দেশের বাইরে প্রায় দ্বাদশ খেলোয়াড় হিসেবে বসে থাকতে হয়, কখনো দলে বিবেচনাতেই আসে না। 2014 সালের 5ই সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের কিংস টাউনে অভিষেক টেস্টেই তিনি 135 রানে নিয়েছেন 5 উইকেট। 2021 সালে এপ্রিলের শেষে শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় ইনিংসে 72 রানে 5 উইকেট। পরের বছর এপ্রিলে সাউথ আফ্রিকার মাটিতে 135 রানে আছে তার 6 উইকেট। 15 বছর পর সেই দেশের জ্যামাইকা টেস্টটি বলে দেয় এই বিবেচনা কতটা খারাপ। বিদেশের মাটিতে খেলতে গিয়ে একজন বেশি ব্যাটসম্যানের ওপর ভরসা করে বাংলাদেশ, কিন্তু সেই ভরসার দাম কেউ রাখতে পারেন না। বরং তাইজুলই ঝুলে থেকে কয়েকটা রান করেছেন জয় আসা জ্যামাইকা টেস্টে, এরপর বল হাতে তার ঘূর্ণিপাকে ডুবেছে স্বাগতিকরা। বিদেশের মাটিতে 16 টেস্টে 47 উইকেট হয়তো খুব বেশি ভালো না, কিন্তু খুব বেশি খারাপও তো বলা যাবে না, বিশেষ করে ব্যাটিং ব্যর্থতার জন্য যখন বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে হাতে বলই ওঠে না। বিদেশে পঞ্চম দিনে টার্নিং পিচে বল করা হয়ে ওঠে না কখনো। সব মিলিয়ে 51 টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা 217টি, আর 30টি পেলেই দেশের সেরা হয়ে যাবেন। সেখানে বসে আছেন বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসান। একদিক দিয়ে তাইজুল সাকিবের চেয়েও সফল, 200 টেস্টের মাইলফলক ছুঁতে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের লেগেছিল 54 টেস্ট। তাইজুল তা অর্জন করেন 48 টেস্টে। 200 মাইলফলকে এখন পর্যন্ত আছেন দুজনই। তাইজুলের 150 উইকেট এসেছিল 36তম টেস্টে, সেটিও ছিল দেশের রেকর্ড। সব মিলে 15 ওভার 5 উইকেটের দেখা পেলেন এই বামহাতি, আর 5 বার পেলেই ছাড়িয়ে যাবেন সাকিবকে। যদি বিদেশের মাটিতে নিয়মিত হতে পারতেন তাহলে এসব রেকর্ড যে এরই মধ্যে তাইজুলের হয়ে যেত সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। দেশের বাইরে শুধু উইকেট থেকে তেমন সুবিধা পাওয়া যায় না, সেখানে জোরের ওপর বল করে টার্ন আদায় করতে হয়। তাইজুল কিন্তু বিদেশের মাটিতেও ভালো করার জন্য বাড়তি অনুশীলন করেছেন, জোরের ওপর বল করে তার ফলও পেয়েছেন। কেবল দেশের নয়, সারা বিশ্বের ইতিহাসেই তাইজুলকে বিবেচনায় রাখতে হবে, বাঁহাতি স্পিনে 200 উইকেট নেওয়ার টেস্ট ইতিহাসের 7ম বোলার তিনি। তার জন্ম নাটোরে। 1992 সালের 7ই ফেব্রুয়ারি জন্ম নেওয়া ছেলেটির পড়াশোনা বন্ধ হয়ে যায় আর্থিক অনটনে, তবে ক্রিকেট দেয় জীবনের দিশা। দিনাজপুরে BKSP-র 1 বছরের প্রশিক্ষণ শেষ হয়ে খেলতে শুরু করেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। ভীষণ পরিশ্রমী অধ্যবসায়ী তাইজুলকে খেলার মাঠে নিজেকে প্রমাণ করেই উঠে আসতে হয়েছে, তার কোনো মামা চাচা ছিল না যারা হাত বাড়িয়ে দেবেন। 2011 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজশাহী বিভাগের হয়ে অভিষেকে 5-6 উইকেট। 3 বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগে 4 ম্যাচে 37 উইকেট পাওয়ার পর ডাকাশে জাতীয় দলে, ওই বছরেই অভিষেক। প্রথম ইনিংসেই 5 উইকেট, এরপর তৃতীয় ম্যাচেই 39 রানে 8 উইকেট নিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল বোলিং ফিগার তার। টেস্টে সুযোগ মিললে ওয়ানডেতে থাকেন না বিবেচনাতেই, অথচ এই ফরম্যাটেও তিনি ছিলেন দারুণ সফল। এর ফরম্যাটের শুরুটাও ছিল ঝলমলে। 2014 সালের 1লা ডিসেম্বর মিরপুরে 7 ওভারে 11 রান দিয়ে 4 উইকেট তুলে গুড়িয়ে দেন জিম্বাবুয়েকে। 20 ম্যাচে 31 উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন কেবল 4.6 করে, তবু তিনি রঙিন ক্রিকেটে ব্রাত্য। দেশের হয়ে টি-20 খেলার সুযোগ পেয়েছেন কেবল 2টি। সবচেয়ে দুর্ভাগা বোলার কি আর সাধে বলা হয়।